তোমাদের মধ্যে অনেকে আমাকে কমেন্ট করে থাকো যে দিদি আমার একনি বরণ স্কিন আমি কোন মশ্চারাইজিং ক্রিমটি ব্যবহার করব এই গরমকালে আবার অনেকে বলে দিদি আমার ড্রাই স্কিন তাহলে আমি কোনটি কিনবো তা আজকে সমস্ত কিন্তু টপিক এখানে আমি ইনক্লুড করে দিয়েছি সবার জন্য হচ্ছে টপ ফাইভ বেস্ট মশ্চারাইজিং ক্রিম শেয়ার করব যেগুলো হচ্ছে আমি বলবো কোনটা কোন ত্বকের জন্য ইউজ করা যাবে যেগুলোর স্টার্টিং প্রাইস হচ্ছে দুশো পঞ্চান্ন টাকা থেকে স্টার্ট হচ্ছে তার আগেই বলি দিই আমি এখানে প্রত্যেকদিন কিন্তু স্কিন কেয়ার রিলেটেড বিভিন্ন প্রোডাক্টসের রিভিউ দিয়ে থাকি তোমরা যারা এগুলো ভিডিও দেখতে পছন্দ করো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এবং তোমরা আমাকে কমেন্ট করে জানাতে পারো তোমাদের কোন প্রোডাক্টটা নিয়ে তোমরা কনফিউশনে আছো আমি কিন্তু অবশ্যই সেগুলোর উপরে কিন্তু ভিডিও নিয়ে আসার চেষ্টা করব তো চলো আজকের মেন টপিকে চলে যাওয়া যাক আজকের এই পাঁচটি প্রোডাক্টের মধ্যে যেটার প্রাইস সব থেকে কম যেটা স্টার্টিং প্রাইস আমি তোমাকে বলেইছিলাম দুশো পঞ্চান্ন টাকা থেকে আমি সেটা থেকে স্টার্ট করছি সেটা হচ্ছে সিম্পল ব্র্যান্ডের হাইড্রেটিং লাইট ময়শ্চারাইজার ফর অল ডে লং মশ্চারাইজেশন এই মশ্চারাইজারটি হচ্ছে অল স্কিন টাইপ সুটেবল সব ধরনের ত্বকে এটা ব্যবহার করা যাবে এবং ডেফিনেটলি এর স্কিনকে যথেষ্ট পরিমাণে হাইড্রেট রাখে তবে এটা ভীষণই লাইট ওয়েট যদি এটা কনসিস্টেন্সি সম্পর্কে বলি তো এটা খুবই লাইট ওয়েট একটা ফর্মুলা আছে এটা হাইড্রেটিং ফর্মুলা কিন্তু এটা ভীষণ লাইট ওয়েট কুইকলি স্কিনের মধ্যে অ্যাবসর্ভ হয়ে যায় একটা হোয়াইট কালারের ক্রিম আছে এটার মধ্যে কোনো প্রকার কোনো ফ্রেগরেন্স নেই ইভেন এগুলোতে যে মেডিকেটেড একটা পারফিউম থাকে বা ফ্রেগরেন্স থাকে এই ধরনের কোনো কিছু ফ্রেগরেন্স কিন্তু এই মশ্চারাইজিং ক্রিমটির মধ্যে নেই তো এটার ফর্মুলা কোনো প্রকার কিন্তু গ্রিসি ভাব নেই কোনো অয়েলি ভাব নেই এই ক্রিমটির মধ্যে এটা হচ্ছে প্রাইস তোমাদের বলেছিলাম এটা মধ্যে একশো কুড়ি এম এল কোয়ান্টিটি আছে এটা প্রাইস পড়ে যাবে দুশো টাকা যদিও এটা অল স্কিন টাইপ সুটেবল তবে এটা কিন্তু স্পেশালি সেন্সিটিভ স্কিন তো ব্যবহার করতে পারবেই কারণ সিম্পল ব্র্যান্ডে যতগুলো প্রোডাক্ট আছে ফেস ওয়াশ থেকে স্টার্ট করে যতগুলো প্রোডাক্ট আছে সিম্পল ব্র্যান্ডের সমস্ত কিছুই হচ্ছে স্পেশালি সেন্সিটিভ স্কিনকে ফোকাস করে তৈরি করা হয়েছে সব ধরনের ত্বক এগুলো ব্যবহার করা যাবে বাট যাদের ওভার ড্রাই স্কিন অতিরিক্ত রক্ষ শুষ্ক ত্বক তাদের জন্য কিন্তু এই মশ্চারাইজারটি খুব একটা ভালো হবে না কেননা এটা যদি খুবই একটা লাইট ওয়েট মশ্চারাইজার হাইড্রেটিং ফর্মুলা যদিও আছে তবে এটা নর্মাল টু অয়েলি কম্বিনেশান নর্মাল ড্রাই স্কিন তাদের জন্য পারফেক্ট হবে ওভার ড্রাই স্কিনে কিন্তু এটা কোনো কাজ করবে না তো সেকেন্ড যে প্রোডাক্টটি সেটি হচ্ছে এক্সেলা ময়শ্চারাইজার ফর অয়েলি অ্যান্ড অ্যাকনি প্রোন স্কিন এক্সেলা ব্র্যান্ডের এই ময়শ্চারাইজিং ক্রিমটি হচ্ছে স্পেশালি ফর তৈলাক্ত যাদের স্কিন যাদের স্কিন সবসময় সিমম থাকে তেল তেলে হয়ে যায় স্কিনটা এবং ব্রোনে ভর্তি অ্যাকনি পিম্পলস আছে তাদের জন্য পারফেক্ট হবে এটা কিন্তু কিছু কিছু সময় ডক্টর সাজেস্ট করে থাকে এই প্রোডাক্টটি তো এটা হচ্ছে এটা এই প্রোডাক্টটি ক্লেইম করছে এটার ব্যবহারে তোমাদের ফেসের যে এক্সট্রা সিবামটা নির্গত হয় সেটা অনেকটা পরিমাণে কন্ট্রোলে আসবে অর্থাৎ সিবাম সিক্রেশন হবে এই প্রোডাক্টটি হচ্ছে নন কম্বিডেজেনিক অর্থাৎ এটার ব্যবহারে তোমাদের পোর্স কিন্তু কখনোই ক্লকড হবে না এটা হচ্ছে একটা ম্যাট ফুস লুক দেয় এই ময়শ্চারাইজিং ক্রিমটি যাদের কম্বিনেশনের স্কিন অয়েলি স্কিন অ্যাকনি পূর্ণ স্কিন তাদের জন্য পারফেক্ট হবে ফেসের বোন কমাতে সাহায্য করবে এবং ফেসের যে তোমাদের এক্সট্রা সেবামটা থাকে অয়েল থাকে সেটা কিন্তু অনেক বেশি কন্ট্রোলে আসবে অ্যাবজর্ব করতে হেল্প করবে এটা সামান্য পরিমাণে কোয়ান্টিটি ব্যবহার ব্যবহার করতে হয় খুব একটা বেশি লাগে না একটা পাম্পিং বোতলে করে আসে একবার যতটুকু প্রোডাক্ট বের হয় ততটুকু জন্য খুব ইজিলি এটা স্কিনের মধ্যে অ্যাবজর্ব হয়ে যায় এবং এটা ইউজ করার পরে কিন্তু একটা লুক লুক দেয় স্কিনটাকে অনেক বেশি ফিনিশ কোনো প্রকার অয়েলি অথবা গ্রিসি কিন্তু লুক না এটা ফিফটি গ্রামের একটা কোয়ান্টিটি তোমরা পেয়ে যাবে যাদের স্পেশালি অয়েলি এবং অ্যাকনি প্রন স্কিন তোমার যদি একটি ব্রোন থাকে ফেসের মধ্যে সেক্ষেত্রে তোমাদের জন্য কিন্তু এটা হবে একটা পারফেক্ট প্রোডাক্ট এটা তোমাদের অ্যাকনিটাকে অনেক বেশি কন্ট্রোলে নিয়ে আসতে হেল্প করবে নতুন করে যে ফেসের মধ্যে ব্রণের সৃষ্টি হয় সেটাকে কিন্তু হতে দেবে না এই ক্রিম ক্রিমটির প্রাইস তোমাদের পড়ে যাবে অ্যাপ্রক্স চারশো পঁচানব্বই টাকা আর এটা তোমরা যে কোনো মেডিকেল শপে কিন্তু পেয়ে যাবে থার্ড যে প্রোডাক্টটি সেটি হচ্ছে সেটাফিলের একটি ময়েশ্চারাইজিং ক্রিম যেটা হচ্ছে স্পেশালি নর্মাল টু ড্রাই এবং সেন্সিটিভ স্কিনের জন্য এগেন এই প্রোডাক্টটিও হচ্ছে নন কমিউটেজেনিক তোমাদের পোর্সকে কিন্তু কখনো ক্লকড করবে না এটা একটা খুবই যে হেভি একটা প্রোডাক্ট সেটা বলবো না এটা এগেন লাইট একটা ময়েশ্চারাইজিং ক্রিম যেটা হচ্ছে অনেকক্ষণ সময় ধরে স্কিনটাকে হাইড্রেট এবং নারিশ রাখতে হেল্প করবে তাছাড়াও স্কিনটাকে কিন্তু একেবারেই হেভি ফিল করাবে না তো এই মশ্চারাইজিং ক্রিমটি হচ্ছে পারফেক্ট হবে নর্মাল টু ড্রাই সেন্সিটিভ স্কিনে তো ব্যবহার করতে পারবে তার সাথে সাথে যাদের স্কিন ওভার ড্রাই তারাও ব্যবহার করতে পারবে একটা রিচ ফর্মুলেশনের সঙ্গে আসে এই প্রোডাক্টটি তবে যাদের স্কিন অয়েলি এবং অ্যাকনি প্রোন তাদেরকে আমি সাজেস্ট করবো না তো তোমরা অবশ্যই অয়েলি স্কিনে ব্যবহার করা যাবে শুধুমাত্র মেকআপের নিচে যদি মেকআপটাকে তোমরা লং লাস্টিং এবং গ্লোই রুই চাও সেক্ষেত্রে তোমরা মেকআপের নিচে অবশ্যই ব্যবহার করতে পারবে আদারওয়াইজ এটা হচ্ছে ড্রাই এবং ওভার ড্রাইসিং তাদের জন্য পারফেক্ট হবে এই প্রোডাক্টটি হচ্ছে পাঁচশো একুশ টাকা প্রাইস রয়েছে এর মধ্যে আশি গ্রাম কোয়ান্টিটি পেয়ে যাবে টিউব প্যাকেজিং এ করে আসে নাম্বার যে প্রোডাক্টটি রয়েছে সেটা হচ্ছে নিউট্রিশনাল হাইড্রুস্ট ওয়াটার জেল নিউট্রিশনাল পরিমাণে হাইলোরিক অ্যাসিড যেটা কি করবে আমাদের স্কিন কিন্তু হাইড্রেট রাখবে মশ্চারাইজ রাখবে এবং এই ক্রিমটি হচ্ছে এটা একটা জেল বেস ফর্মুলা আছে যেটা হচ্ছে ভীষণই লাইট আজকে আমি যতগুলো মশ্চরাইজিং ক্রিম শেয়ার করছি সবগুলোর মধ্যে এটাই হচ্ছে কিন্তু সব থেকে বেশি লাইট ওয়েট যেটা খুব ইজিলি স্কিনের মধ্যে অ্যাবজর্ব হয়ে যায় একটা ওয়াটারি একটা কনসিস্টেন্সি একটা জেল বেস ফর্মুলা আছে এই ময়শ্চারাইজিং ক্রিমটির মধ্যে একটা মাইল্ড ফ্রেগ্রেন্স আছে ফ্রেগ্রেন্সে কারো কোনো প্রবলেম হবে না এটা যদি বর্তমান সময় প্রাইস বলি নশো চুয়ান্ন টাকা এটা একটু এক্সপেন্সিভ সাইড আমি বলে এটার মধ্যে হচ্ছে তোমরা ফিফটি গ্রামের কোয়ান্টিটি পেয়ে যাবে এটা বেসিক স্কিন কেয়ারের মধ্যে তোমরা একটা রাখতে পারো খুব ভালো একটা ময়শ্চারাইজিং ক্রিম ফর অল টাইম এটা তোমরা ইউজ করতে পারবে ঠান্ডা হোক গরম হোক যে কোনো তোমরা ওয়েদারে ব্যবহার করতে পারবে এর মধ্যে যেহেতু হাইলোরনিক অ্যাসিড আছে যাদের স্কিন প্রচুর পরিমাণে ডিহাইড্রেটেড রুক্ষ শুষ্ক ত্বক তাদের জন্য তো পারফেক্ট হবে তাছাড়াও এটা ফর্মুলা আছে তোমরা সবাই ইউজ করতে পারবে যে মসচারাইজিং ক্রিম আছে সেটা হচ্ছে নিউটি ড্রামের একটা মসচারাইজিং ক্রিম যেটার মধ্যে ভরপুর মাত্র ই আছে এটা একশো পঁচিশ এম এর একটা টিউব প্যাকেজিং এ করে আসে এই নিউটি ড্রাম একটা অস্ট্রেলিয়ান ব্র্যান্ড এটা হচ্ছে এটার যে ফর্মুলেশন আছে খুবই লাইট ওয়েট কিন্তু এফেক্টিভ ভীষণই লাইট ওয়েট কিন্তু স্কিনের মধ্যে ভীষণ ভালো কাজ করে তো এটা হচ্ছে একটা হাইড্রেটিং ফর্মুলা আছে এই মশ্চারাইজিং প্রিন্টের মধ্যে তবে ভীষণই লাইট ওয়েট এটা অল স্কিন টাইপ সুইটেবল যেকোনো ধরনের ত্বকে কিন্তু এটা ব্যবহার করতে পারবে যাদের সেন্সিটিভ স্কিন তাদের জন্য স্পেশালি এই প্রোডাক্টটি আমি তোমাদের সাজেস্ট করব এটা যাতে সেন্সিটিভ স্কিন থাকে তাদের কিন্তু অনেক সময় অনেক প্রোডাক্টই শ্যুট করে না বেশিরভাগ ময়শ্চারাইজিং ক্রিমই দেখা যায় শ্যুট করে না তো যেগুলো শ্যুট করে সেইগুলোর লিস্টে কিন্তু এই প্রোডাক্টটিও পরে নিউট্রিটামে তোমরা এই ময়শ্চারাইজিং ক্রিমটি পার্চেস করে দেখতে পারো সেনসিটিভ স্কিনের জন্য ভীষণ ভালো হবে একটা মেডিকেটেড ফ্রেগ্রেন্স তোমরা এই প্রোডাক্টটির মধ্যে পেয়ে যাবে কোনো স্ট্রং ফ্রেগ্রেন্স এবং স্ট্রং কোনো কেমিক্যাল মধ্যে দেওয়া নেই হার্স কোনো কেমিক্যাল নিজের স্কিনের জন্য ক্ষতিকারক করতে পারে তাই জন্যই কিন্তু এটা আমি সেন্সিটিভ স্কিনের জন্য সাজেস্ট করলাম এটা ডেলি স্কিন কেয়ারের জন্য খুব ভালো একটি ময়শ্চারাইজিং ক্রিম যেটার মধ্যে গ্লিসারিন রয়েছে ভরপুর মাত্রায় ভিটামিন ই আছে যেটা আমাদের স্কিনের হাইড্রেশন লেভেলটাকে কিন্তু বুস্ট করবে পাশাপাশি আমাদের আমাদের স্কিন কমপ্লেকশনকেও ইম্প্রুভ করতে হেল্প করবে তোমরা চাইলে এটা প্রত্যেক দিনের স্কিন কেয়ারের জন্য অবশ্যই রাখতে পারো যাদের ত্বকে কোনো কিছুই শ্যুট করে না একটা ইরিটেড স্কিন বলা যায় যে স্কিনের মধ্যে র্যাশের প্রবলেম আছে চুলকানির প্রবলেম আছে লাল হওয়ার সম্ভাবনা আছে সেই ধরনের ত্বকের জন্য খুব ভালো হবে তোমরা নিশ্চিন্তে কিন্তু এই প্রোডাক্টটি পার্চেস করতে পারো নিউট্রোটামের এই মশ্চরাইজিং এই প্রোডাক্টের প্রাইস তোমাদের পড়ে যাবে এক হাজার টাকা তো এই ছিল কিছু মস্চারাইজিং ক্রিম টপ ফাইভ বেস্ট মসচারাইজিং ক্রিম আমি শেয়ার করলাম যেগুলো হচ্ছে খুবই লাইট ওয়েট এই সামার সিজনের জন্য পারফেক্ট হবে অয়েলি এক নিরপুর স্টার্ট করে ড্রাই স্কিন সব ধরনের স্কিনের জন্য আমি শেয়ার করে দিলাম আজকে ভিডিওটি তোমাদের হেল্পফুল হয়ে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো